নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা, মধ্যবিত্ত বাঙালির টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, আর রবিবার যদি মাংস না হয় সে চিকেন হোক বা মাটন, মানে পাঁঠার মাংস, তা না হলে রবিবারটা যেন জমেই না। আজ রবিবার, আজ আমি মুরগির মাংস রান্না করেছি। প্রথমেই মাংসগুলোকে ভালো করে ধুয়ে তাতে নুন, হলুদ, সর্ষের তেল, কড়ি পাতা, টক দই আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 30 মিনিট মতন। এবার সর্ষের তেলে গোটা গরম মশলাগুলো একটু থেতো করে তারপর তেলে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে একটু কালার চেঞ্জ হয়ে এলে দিয়ে দিলাম দুমো দুমো করে কেটে রাখা আলু। আমি কিন্তু নুন দিইনি প্রথমে, নুনটা একটু পরেই দেব। এবার দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। একটু সেদ্ধ করতে দিই, সেদ্ধ অনেকটা হয়ে এসছে। এবার এতে দিয়ে দেব আদা রসুন ও লঙ্কা বাটা আর সামান্য জল। এবার ভালো করে নেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেব জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর আবার একটু ভালো করে নেড়ে দেব। ভালো করে কষার জন্য দেব সামান্য একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আবার কষিয়ে এবার আবার একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা চাপা দিয়ে দেব। মশলাটা কষে এসছে, এবার এই ম্যারিনেট করা রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে প্রতিটা চিকেনের গায়ে মশলাটা মেখে যায়। বেশ ভালো করে মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেব। দেখুন, চিকেন থেকেই কি সুন্দর জল বেরিয়ে মশলাটা কষছে, এতেই চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমি আর এখন আর কোনো জলই দেব না। এবার আমি কয়েকটা গোটা রসুনের কোয়া এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। এই মাংসের সঙ্গে রসুন সেদ্ধ খেতে আমার বেশ লাগে, আর আমাদের তো আগেই বলেছিলাম যে ঠান্ডা লেগেছে, আর রসুন ঠান্ডার পক্ষে কতটা উপকারী তা আপনারা প্রত্যেকেই জানেন, তাই এই রসুন কোয়াটা দিয়ে দিয়েছি। মাংস থেকে বেরিয়ে থাকা যে জলটা সেটা শুকিয়ে গেছে। এবার আমি যেহেতু ভাত দিয়ে খাবো দুপুরে, তাই একটু জল দিলাম, গরম জল দেবেন কিন্তু। দিয়ে আবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। মাংসটা এবার তৈরি হয়ে গেছে, চলুন এবার দুপুরে খাওয়া সেরে ফেলি। আজ দুপুরের মেনুতে যেহেতু মাংস রান্না হয়েছে, তাই আমার ছোট ছেলেকে আর দেখে কে, দৌড়াদৌড়ি করে হাত ফাত ধুয়ে খেলছিল। খেলার জন্য যেই দেখেছে মাংস হয়েছে, অমনি দৌড়ে হাত ফাত ধুয়ে চলে এসছে খেতে। আজকে দুপুরে মেনুতে করেছি মুসুর ডাল, কাকরোল ভাজা আর মাংস। যেদিন বাড়িতে মাংস রান্না করি সেদিনকে আর বেশি কিছু রান্না করি না, কারণ ছেলেটা যেহেতু মাংস খেতেই ভালোবাসে, মাংস দিয়েই অর্ধেক খাওয়া ওদের হয়ে যায়। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। গোপাল আপনাদের সবাইকে ভালো রাখুন। তাহলে এবার আসি, দেখা হবে অন্য একটি ব্লগে। টাটা।